শান্তি ও সম্প্রীতির মিছিল মুর্শিদাবাদের সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতা মোশাররফ হোসেনের নেতৃত্বে। রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে হাওড়া এবং রিষড়ায় উত্তেজনা তৈরি হয়েছিল। মুর্শিদাবাদ জেলায় সম্প্রীতির বার্তা দিতে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে শান্তি ও সম্প্রীতির মিছিলের আয়োজন করা হয় শনিবার দুপুরে। আর এই মিছিলে নেতৃত্ব দেন মোশাররফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায় সহ একাধিক বিধায়ক ও ব্লক এবং সহ নেতৃত্ব ও কাউন্সিলররা। সাগরদিঘী উপনির্বাচনে পরাজয় ঘটেছে শাসক দল তৃণমূলের, আর সেই পরাজয়ের পর এই জেলার দায়িত্ব পেয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। শোভাযাত্রার নাম করে হাওড়ার শিবপুরে এবং রিষড়াতে নৈরাজ্য সৃষ্টি, সহিংসতা, প্রকাশ্য অস্ত্র উঁচিয়ে অস্ত্রের মহড়া এবং ভাঙচুর, লুটপাট, মানুষের জানমালের ক্ষতি করার প্রতিবাদে আমাদের প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে আমাদের পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেস উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগে আমরা সমগ্র পশ্চিমবঙ্গে রাজ্যব্যাপী সমগ্র জেলায় জেলায় এবং ব্লকে ব্লকে আমরা শান্তি সম্প্রীতির মিছিল মহাসমাবেশ করছি।